হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি দেখছেন টেক ইউটিউব চ্যানেল মুজাহিদ 360 ডিগ্রি। ওয়েল, এই ভিডিওতে আমি আপনার সাথে দুটো টিপস শেয়ার করব, কিভাবে আপনি অ্যাড ফ্রেন্ডের জায়গায় ফলো অপশনটা চালু করবেন এবং তার নিচে মানুষ যে ফলো করে ওই অপশনটা আপনি কিভাবে অ্যাড করবেন। তার আগে আমি একটি জিনিস বলতে চাই, সেটা হলো আপনি যদি ফলো ইনক্রিজে ইন্টারেস্ট থাকেন, তাহলে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, কিভাবে আপনি লক্ষ কোটি ফলোয়ার ইনক্রিজ করতে পারেন সিম্পল একটা ট্রিক ইউজ করে। যদি ট্রিক্সটা জানতে চান তাহলে ডিসক্রিপশনে অথবা আই বাটনে চেক করেন, আপনি পেয়ে যাবেন। সো এই ভিডিওতে আমরা দেখব ফেসবুক রিলেটেড দুটো টিপস। লেটস স্টার্ট। সো আমি আমার প্রোফাইলে আসলাম এবং আমার প্রোফাইলে বর্তমানে অ্যাড ফ্রেন্ড অ্যাড করা আছে। সো এখানে আমরা ফলো অপশনটি অ্যাড করতে চাচ্ছি এবং সেটা কিভাবে করব সেটাই আমরা দেখব এই ভিডিওতে। সো এখন যেটা আমরা করব, আমরা চলে যাব এখান থেকে তিন কোণার আইকনে। আইকনের ভিতরে যাবার পরে আমরা নিচের দিকে আসব। আসার পরে আমরা এখান দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন আমরা চলে যাব এখান থেকে সেটিংয়ে। সেটিংয়ে যাবার পরে এখান থেকে যাব প্রোফাইল সেটিংয়ে। প্রোফাইল সেটিংয়ে যাবার পরে আমরা যাব এখান থেকে প্রাইভেসিতে। প্রাইভেসিতে যাবার পরে আমরা এখান থেকে স্ক্রোল করে নিচের দিকে আসবো। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস সিলেক্ট করে দেব, তাহলেই আমাদের কাজ শেষ। তো আমি এখন প্রুফটা দেখার জন্য আমি এখন ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাবার পরে আমি আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমি যদি এখান থেকে থ্রি বাটনে ক্লিক করে ভিউ অ্যাজ দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ফলো বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আপনারা ফলো বাটনটি অ্যাড করতে পারেন। এবং আমার সেকেন্ড টিপস, সেটা হলো যে আমি যদি ব্যাগে আসি, তারপর দেখতে পাচ্ছি নিচের দিকে আমার লেখা আছে ফলোয়ার বাই 3 লাখের এত বেশি আমার এখানে ফলো আছে। সো এই ফলো জিনিসটা আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আমি রিয়েল যে ফলো ওটা আমি আগে দেখিয়ে দিই। প্রথমে আমরা যাব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে গিয়ে আমরা নিচের দিকে আসব। আসার পরে আমরা এখান থেকে উপরে যাব। উপরে যাওয়ার পরে ডিটেলস দেখতে পাচ্ছি। ডিটেলসের সামনে আমরা এডিট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। করার পর আমরা স্ক্রোল করে নিচের দিকে আসব। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফলোয়ার্ড বাই এত পিপল, এটাকে আমরা সিম্পলভাবে অন করে দিব। করার পর আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে আসব। আসার পরে দেখতে পাচ্ছি ফলোয়ার্ড বাই 33 পিপল। সো এটা ও অ্যাকচুয়ালি আমরা অন করব না, আমরা নিচেরটা অন করে রাখবো। ফলোয়ার্ড বাই 3 লাখের বেশি যে ফলোয়ারটা আছে এটা আমরা অ্যাড করব। সো এটা আমরা কিভাবে অ্যাড করব সেটা আপনি ডিসক্রিপশনে ভিডিওটা দেওয়া থাকবে, ওখানে গিয়ে আপনি দেখে আসবেন। ওটা একটু লেন্দি ভিডিও, তিন থেকে 4 মিনিটের। সো আমি এখন দেখাচ্ছি না, ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে পুরোটা ক্লিয়ার হবেন। আমরা উপরের ফেসবুক যে ফলোয়ার্ড আছে এটা আমরা অন করব না, কারণ এখানে ফলোয়ার্ড হওয়ার চান্স খুবই কম। আমাদের নিচের যে ফলোয়ার্ড আছে এটা আমরা অন করব, যাতে একটা ইউজার ঢুকে দেখতে পারে আমার প্রায় 2 লাখ 3 লাখ ফলো করেছে। সো এটা রিয়েল ট্রিক্স, এটা অবশ্যই দেখবেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ।